আসসালামু আলাইকুম ক্যারিয়ার গাইডেন্স আপনাদের সবাইকে স্বাগতম আমি সাদমা সাকিব আজকে ক্যারিয়ার গাইডেন্স নিয়ে এসেছি আইটি টপিক পল্লী উন্নয়ন কর্মকর্তা যখনই আমরা পল্লী উন্নয়ন কথাটি ভাবি আমরা অনেকেই জানি যে তারা গ্রামাঞ্চলে গিয়ে তারপর হচ্ছে গ্রামের উন্নয়নের জন্য তারা কাজ করে থাকেন কিন্তু এটার আমরা বিস্তারিত কিন্তু জানি না সেটি জন্য আজকে আমরা জানবো পল্লী উন্নয়ন কর্মকর্তা কারা তাদের কাজ কী হয়ে থাকে তাদের কর্মস্থল কোথায় হয় তাদের মাসিক আয় কেমন হয় আপনি যদি একজন পল্লী উন্নয়ন কর্মকর্তা হতে চান তাহলে কীভাবে হবেন এছাড়া আরও অন্যান্য তথ্যগুলো তো চলুন দেরি না করে ক্যারিয়ার গাইডলাইন্সের ভিডিওটি শুরু করা যাক পল্লী উন্নয়ন কর্মকর্তা একজন পল্লী উন্নয়ন কর্মকর্তা গ্রাম অঞ্চলের মানব সম্পদ অবকাঠামো ও জীবন জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করেন নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের তদারকিও তিনি করে থাকে। একজন পল্লী উন্নয়ন কর্মকর্তার মূলত কাজ হচ্ছে গ্রাম অঞ্চলে গিয়ে তারা কি অবস্থায় আছে তাদের আর্থিক অবস্থা কি তাদের স্বাস্থ্যের অবস্থা কি তাদের এছাড়াও অবকাঠামো মানব সম্পদের কি অবস্থা তারা সেগুলো নিয়ে তারা কাজ করে থাকেন সেগুলো ব্যাপারে জেনে থাকেন জেনে সেই জায়গায় কি কি করা যায় সেই কি কি প্রকল্প আনা যায় সেগুলো নিয়ে তারা কাজ করেন আর সেটির বিষয়ে তারা তদারকি করে। আর তাদের কাজের ক্ষেত্রের কথা বললে পল্লী ইউনিয়ন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পল্লী ইউনিয়ন বোর্ডে কাজের সুযোগ আছে এছাড়া অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান যেমন বাংলাদেশি বিদেশি এনজিও আন্তর্জাতিক দাতা সংস্থায় উন্নয়ন কর্মকর্তা হিসেবেও কাজের সুযোগ আছে এখানে মূলত বেশিরভাগ কাজই হয় হচ্ছে আপনার বাংলাদেশ পলি উন্নয়ন বোর্ডের আন্ডারে এখানে আপনি কাজ শুরু করতে পারেন সরকারিভাবে আর আপনি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে যদি কাজ করতে চান তখন অনেক দেশি বিদেশি এনজিও আছে যারা হচ্ছে পল্লী উন্নয়নের জন্য কাজ করেন যেমন আপনার ব্র্যাক তারপর হচ্ছে ইউএসএইড এছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো এবার জানা যাক যে তাদের কাজের ধরনগুলো স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রকল্প পরিচালনা করা এবং প্রকল্পের বহিরাগত কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা স্থানীয় পর্যায়ে প্রথমত তাদের কাজ হচ্ছে যে যে প্ল্যানিংটি করেছে সেই প্ল্যানিংটি কীভাবে পরিচালনা হচ্ছে এবং সেটার সাথে যে কর্মকর্তাগুলো আছে তাদেরকে সাহায্য করা এটা হচ্ছে তাদের মূলত কাজ সে কীভাবে প্ল্যান যাচ্ছে কীভাবে এক্সিকিউশন হচ্ছে কোনো সমস্যা হচ্ছে কি না কোনো আপনার এখানে আবার কোনো এই প্ল্যান এক্সিকিউট করতে গেলে আবার কোনো ঝামেলা আসছে কিনা তারা সবই দেখে থাকেন আর সবগুলোরই সমাধান বের করে থাকেন আর তাদের সাথে যে টিম থাকে সেই টিমকেও তারা সহযোগিতা করে থাকেন পল্লীবাসীদের দক্ষতা এবং সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও ক্যাম্পেইন করেন এখানে তারা প্রথমত হচ্ছে অনেক ক্যাম্পেইন করেন অ্যাওয়ারনেসের জন্য বা তাদের সচেতনার জন্য যারা পল্লীবাসী আছে তারপরে তাদেরকে অনেক কিছু প্রশিক্ষণও দিয়ে থাকেন এটি হতে পারে সেলাইয়ের প্রশিক্ষণ বা হতে পারে আপনার কোনো পাঠের শিল্প নিয়ে কোনো প্রশিক্ষণ বা ইত্যাদি ইত্যাদি যে কোনো টেকনিক্যাল কোনো প্রশিক্ষণ তারা ওই জায়গায় দিয়ে থাকেন অন্যদিকে স্থানীয় অন্যান্য ইউনিয়ন সহযোগিতার সাথেও তারা যোগাযোগ রাখেন এটি হতে পারে পুলিশ তারপরে হচ্ছে আপনার যে কোনো পানি পানির কেউ ইলেকট্রিসিটির কেউ বা অন্যান্য যে বিভাগে যে লোকটি আছে বা এনজিও কেউ তাদের সাথে তারা একটি যোগাযোগ বজায় রাখে কাজটিকে সুন্দরভাবে তুলে ধরার জন্য অফিসের প্রশাসনিক ও নথি সংক্রান্ত দায়িত্ব পালন করা অফিসের যে দায়িত্বগুলো আছে তারপর হচ্ছে অফিসের যে নিয়ম কানুন আছে সেগুলো তাদের পালন করা তাদের কাজের মধ্যে পড়েন কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন তার নিচে যারা যে কর্মীগুলো থাকবে তারা কীভাবে ফিল্ডে গিয়ে কাজ করবে কি কি কাজ করা লাগবে সেগুলোরও তারা হচ্ছে ইনস্ট্রাকশনস দিয়ে থাকেন আর হচ্ছে তাদেরকে সেই ব্যবস্থায় তারা প্রশিক্ষণও দিয়ে থাকেন অন্যদিকে তাকে যোগ্যতা নিয়ে কথা বলে শিক্ষাগত পলি উন্নয়ন বোর্ডে চাকুরি করতে চাইলে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি সম্মান ডিগ্রি থাকতে হবে আপনার যদি এই প্রফেশনে যদি আসতে চান আপনার প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর সহ স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এই দুটি যদি না থাকে তখন আপনার চার বছর মেয়াদি আপনার সম্মান ডিগ্রি থাকতে হবে বেসরকারি সংস্থায় কাজের জন্য সামাজিক বিজ্ঞান উন্নয়ন অধ্যয়ন পল্লী উন্নয়ন অধ্যয়ন বা অর্থনীতিতে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি আপনার পেতে হবে এটি হতে পারে আপনার কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে বা কোনো আপনার ট্রেনিং ইনস্টিটিউট থেকে বা আপনার কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে তাদের দক্ষতা ও জ্ঞানের কথা বললে স্থানীয় প্রশাসন ও রাজনীতি সম্পর্কে ধারণা রাখতে হবে এবং প্রয়োজনে যোগাযোগ রাখতে হবে এখানে আপনার যেই এলাকায় আপনাকে দায়িত্ব করা হয়েছে সেই এলাকায় আপনার যে প্রশাসন আছে বা রাজনীতি আছে সেগুলো আপনার দায়িত্ব রাখা লাগবে সেই জায়গায় যে রাজনীতিবিদরা আছে তাদের সাথে একটি ভালো সম্পর্ক রাখতে হবে কাজ আদায় করে নেওয়ার জন্য অন্যদিকে যে কোনো প্রকল্প তদারকি ও বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে যে প্রকল্পটি চলছে সেটাকে বাস্তবায়ন হচ্ছে কিনা ঠিক মতন সেটি আপনার খেয়াল রেখে আপনার তদারকির মধ্যে রাখতে হবে প্রকল্পের পুরো দল দলকে নেতৃত্ব দিলে দিতে সক্ষম হতে হবে আপনার পুরো টিমে যতজনই থাকুক এটি হতে পারে পাঁচজন বা পাঁচশো জন আপনার সেই লোকদেরকে আপনার ঠিক মতো নেতৃত্ব দিয়ে আপনার সেই কাজটিকে তুলে আনতে হবে যে কোনো সমস্যার সমাধানের সহজ দ্রুত ও লাভজনক সমাধান দেওয়ার জন্য জ্ঞান থাকতে হবে যে কোনো সময় প্রজেক্টের মাঝখানে প্রজেক্টের আগে বা প্রজেক্টের পরে যে কোনো সমস্যা আসতে পারে সেই সমস্যার আপনার সমাধান দিয়ে কীভাবে লাভজনকভাবে সেই প্রজেক্টটি করা যায় আর স্বল্প সময়ে আর স্বল্প অর্থে করা যায় সেগুলো আপনার জ্ঞান থাকতে হবে আর দক্ষতাও আনতে হবে এবার জানা যাক কোথায় পড়াশোনা করবেন পোলি উন্নয়ন কর্মকর্তা হতে চাইলে বাংলাদেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ এবং বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অর্থনীতিতে স্নাতক স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয় এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেগুলো হচ্ছে আপনার সরকারিগুলো আর বেসরকারির মধ্যে ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি ব্যাক বিশ্ববিদ্যালয় ইসওয়েস ইউনিভার্সিটি ডেফোডিল ইউনিভার্সিটিতে উন্নয়ন অধ্যয়ন ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ার সুযোগ আছে আপনি চাইলে এখানে হচ্ছে সমাজ বিজ্ঞান বা অর্থনীতিতে আপনি স্নাতকো নিতে পারেন যে কোনো বেসরকারি বা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বা আপনি ডেভেলপমেন্ট স্টাডিজ বা যেটাকে বলা হয় হচ্ছে উন্নয়ন অধ্যয়নে আপনি হচ্ছে আপনার ডিগ্রি নিতে পারেন অন্যদিকে তাদের কাজের ক্ষেত্র সুযোগের কথা বললে পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ডে কাজের সুযোগ সর্বাধিক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম বাংলাদেশের সকল জেলা উপজেলা পর্যায়ে বিস্তৃত বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে উপজেলাও অনেক পল্লী উন্নয়ন বোর্ড আছে তাদের অনেক পল্লী উন্নয়ন কর্মকর্তা আছে সেই জায়গায় দৈনন্দিন আরও পল্লী কর্মকর্তাদেরও চাহিদাও বাড়ছে কারণ কাজও বেড়ে যাচ্ছে বাংলাদেশকে ডেভেলপ করার জন্য সেই জায়গায় আপনি আপনার গড়ে নিতে পারেন আপনার এই ক্যারিয়ারটি পল্লী উন্নয়ন বোর্ডের পাশাপাশি সরকারের বিভিন্ন অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পে কর্মকর্তা হিসেবেও কাজের সুযোগ আছে আপনার খালি এটা পল্লী উন্নয়ন বোর্ডেও না আবার এখানে আপনার পল্লী উন্নয়ন যে প্রকল্পগুলো আছে আরও অন্য অন্য যে সেক্টরে সেই জায়গা আপনি হচ্ছে পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে সেখানেও কাজ করতে পারবেন বাংলাদেশের তৃতীয় বিশ্বের উন্নয়ন উন্নয়নশীল দেশ বিধায় বাংলাদেশে দেশি বিদেশি এনজিও আন্তর্জাতিক জাতীয় সংস্থার কাজ প্রচুর আর এসকল বেসরকারি সংস্থা মূলত পল্লী পল্লী অঞ্চলে শিক্ষা স্বাস্থ্য ও মানব সম্পদের উন্নয়নের উপর বেশি জোর দিচ্ছে এখানে সরকারের সাথে সাথে আপনি যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এনজিওগুলো আছে সেখানেও অনেক বাংলাদেশে উন্নয়নের জন্য হচ্ছে তারা অনেক সাপোর্ট দিচ্ছে আর সেই এনজিওতে আপনি চাইলে কাজ করতে পারেন যেটির মধ্যে আছে আপনার ব্র্যাক কেয়ার জাগরণী চক্র প্রশিক্ষা সহ অন্যান্য দেশি বিদেশি এনজিওতে স্থায়ীভাবেও কাজের সুযোগ আছে আর যদি বিদেশি হয় ইউনি জাইকা ইউএসএ সহ অন্যান্য আন্তর্জাতিক দাতা সংস্থায় বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক কাজের সুযোগ আছে তবে এসব প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে কাজ দক্ষ অভিজ্ঞ হওয়ার পাশাপাশি ডিগ্রি থাকতে হবে এখানে আপনার ডিগ্রির সাথে সাথে আপনি অনভিজ্ঞ হলে হবেন না আপনার লোকাল কোন এনজিও থেকে বা আপনার সরকারিভাবে কাজ করে অভিজ্ঞতা নিয়ে তারপর হচ্ছে আপনি সেই বিদেশের যে এনজিও আছে সেখানে কাজ করতে পারেন আর বিদেশি এনজিও কাজগুলো বেশিরভাগ পারমানেন্ট হয় না বা টেম্পোরারি হয় সো আপনার সেভাবে বুঝে আপনি তারপর হচ্ছে এই বিদেশি এনজিওদের সাথে কাজ করবেন অন্যদিকে এখন যেহেতু কাদের বিষয়ে আমরা জেনেছি এখন জানা যাক আপনি আয় কত করবেন বাংলাদেশ পল্লী বোর্ডে উন্নয়ন বোর্ডে একজন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুরুতে গ্রেড নাইন অনুযায়ী বেতন পান সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বা অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পের ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার গ্রেড টেন অনুযায়ী মাসিক প্রায় পঁচিশ হাজার টাকা বেতন পেয়ে থাকেন প্রথমত যারা এন্ট্রি লেভেলে জয়েন করেন তাদের বেতন হয় হচ্ছে আপনার বাইশ থেকে পঁচিশ হাজার টাকা সরকারি ভিত্তিতে যখন আপনার এখানে যখন আরও গ্রো হবে আপনার যখন পদোন্নতি হবে যখন আপনি এখানে আপনি ডিরেক্টর পজিশানে যাবেন তখন আপনার এখানে আয় গিয়ে দাঁড়াবে দেড় লক্ষ দুই লক্ষ টাকার মতন আর যদি এটি বেসরকারি হয় সেখানে আপনার বেতন শুরু হবে পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে যেটি গিয়ে আপনার দাঁড়াবে হচ্ছে যদি লোকাল প্রতিষ্ঠান হয় এক দুই থেকে আড়াই লক্ষ টাকা আর যদি বিদেশি প্রতিষ্ঠান হয় তখন হচ্ছে আপনার চার পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার মতন বেসরকারি প্রতিষ্ঠানে বেতন প্রতিষ্ঠান ও কাজের ধরন ভেদ আলাদা নতুন ও স্বল্প বেলায় বেতন প্রতিষ্ঠান ভেদে সাধারণত বিশ থেকে পঁচিশ এনজিও কিংবা আন্তর্জাতিক দাতা সংস্থার কোনো প্রকল্পে দক্ষ অভিজ্ঞতার বেলায় বেতন লাখ টাকার কাছাকাছিও হতে পারে এবার লাস্টলি জানা যাক ক্যারিয়ার কেমন হতে পারে একজন পল্লী উন্নয়ন কর্মকর্তার পল্লী উন্নয়ন বোর্ডে একজন পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রথমে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদান পান তারপরে পরে পদোন্নতি পেয়ে জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উপপরিচালক যুগ্ম পরিচালক পরিচালক এবং ক্যারিয়ার শীর্ষে পল্লি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে কাজ করারও সুযোগ পান এখানে আপনার প্রত্যেকটি স্টেপে আয়ের ক্ষেত্রটা বিভিন্ন রকমের হয় আপনার শুরু হবে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে তারপরে হবে আপনার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তারপর এক দেড় লাখে গিয়ে আপনার দাঁড়াবে যখন আপনি সর্বোচ্চ আপনি পর্যায়ে যাবেন তখন আপনার আয় সমান দূরটাই বেড়ে যাবে এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরির ক্ষেত্রে শুরুতে ছোট মাঝারি আকারের প্রতিষ্ঠানে কাজে অভিজ্ঞতা থাকলে পরবর্তীতে বড় ধরনের প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া যায় আর পল্লী উন্নয়ন কর্মকর্তা থেকে ধীরে ধীরে সিনিয়র অফিসার প্রজেক্ট ম্যানেজার বা প্রতিষ্ঠানে আরও শীর্ষ পর্যায়ে কাজ করা সম্ভব তবে বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়নের মূল চাবিখালি কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শন করা সরকারি থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনার কর্মক্ষেত্রে আপনার দক্ষতা আর অভিজ্ঞতা আপনার বেশি প্রদর্শন করা লাগবে আপনার ক্যারিয়ারটাকে গ্রো করার জন্য তো আজকে আমরা জানলাম পল্লী উন্নয়ন কর্মকর্তা কারা তাদের কাজ কি হয় তাদের মাসিক আয় কেমন আপনি একজন পল্লী উন্নয়ন কর্মকর্তা কীভাবে হবেন এছাড়াও অন্যান্য তথ্যগুলো ক্যারে গেলে ভিডিওটি এতটুকু ভিডিওটি ভালো লেগে থাকলে পরিবার আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলির সাথে সাবস্ক্রাইব হয়ে থাকবে নতুন নতুন কন্টেন্টের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ